السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد আজকে আমরা ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এশার উযু দিয়ে ফজরের নামাজ পড়ার বিষয়টা নিয়ে শেখ ইমাম হুসাইন ব্রাদার রাহুল এবং রফিকুল ইসলাম বিন সাইদ এই তিনজনের তিনটি বক্তব্য নিয়ে পর্যালোচনা করব ইনশাআল্লাহ আজকের আলোচনাটাকে আমরা তিনটি ভাগে ভাগ করেছি এক ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এশার উযু দিয়ে ফজরের নামাজ পড়ার বিষয়ে ইসলামিক ইতিহাস বিশেষজ্ঞরা কি বলেন দুই সালাফদের আর কেউ কি এমন আমল করেছেন তিন এমন আমল করা কি সুন্নত বিরোধী আসুন আমরা প্রথমে শেখ ইমাম হোসেনের বক্তব্যটা শুনে আসি ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি 40 বছর ঘুমায় নাই এরকম শুনছেন নাই কাহিনী 40 বছর এশার নামাজের উযু দিয়ে ফজর পড়ছেন আচ্ছা তাবেঈনে কেরাম যারা তাহলে কেউ করেন নাই তাহলে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কোন দুঃখে পড়তে যাবেন এবার আসুন আমরা রাহুলের বক্তব্যটা শুনি এমনকি এই ইমামদেরকে নিয়ে বাড়াবাড়ি করতে করতে এত দূর পর্যন্ত পৌঁছে গেছে তাদের একটা বই আছে ফাজালে আমল ফাজালে সালাত অধ্যায় বর্ণনা করতে গিয়ে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহর মাকাম বর্ণনা করছে মর্যাদা হুজুর লাস্টে লিখছে কি জানেন যে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ এতই বড় পরিষ্কার ব্যক্তি ছিলেন তিনি এশার সময়তে উযু করতেন আর ওই উযুটা দিয়ে একদম ফজর পর্যন্ত নামাজ পড়তেন ভাই একদিন দুই দিন না রে ভাই একদিন দুই দিন এক সপ্তাহ দুই সপ্তাহ না একদম টানা 40 বছর আপনি তাকে ভালোবাসেন কিভাবে এশার ওযু দিয়ে ফজরের নামাজ পড়ছে 40 বছর শয়তান এত বড় দামি বিদ্যানের ব্যাপারে বাজে কথা বললেন কেন আপনি এটা হয়ে থাকে কোনোদিন রাসূলের সময় ঘটনা কোন সাহাবীর সময় ঘটনা পৃথিবীর কোন বিদ্বানের ক্ষেত্রে এরকম কোন কথা ঘটনা আসে না এটা সরাসরি কোরআন বিরোধী কথা হাদিস বিরোধী কথা এরকম একটি কথা আপনি ইমাম আবু হানিফার নামে চালিয়ে দিলেন কেন এই ইমাম আবু হানিফাকে ভালোবাসেন আপনি শয়তানি করতেছেন আপনি আশা করি আপনারা শুনেছেন রাহুল বলছে যারা এইগুলো লিখে তারা কি মানুষ না পায়জামা এবং রফিকুল ইসলাম তো তাদের শয়তানি বলে দিয়েছেন আপনি তাকে ভালোবাসেন কিভাবে এশার ওযু দিয়ে ফজরের নামাজ পড়ছে 40 বছর শয়তান চলুন আমরা দেখি এই শয়তানের তালিকায় সালাফদের কারা কারা আছেন খতিব বাগদাদি রহমতুল্লাহ আলাইহি তার তারিখে বাগদাদি লিখেন সাল্লা আবু হানিফাতা ফিমা হুফিজ আলাইহি সালাতুল ফজরি বিউযুই সালাতুল আইশাই 40 সানাতান ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি 40 বছর এশার উযু দিয়ে ফজরের নামাজ পড়েছেন ইমাম জাহাবি রহমতুল্লাহ আলাইহি তার বিখ্যাত কিতাব সিয়ার আলাম ইনুবালাতে লিখেন أن أبا حنيفة رحمه الله تعالى صلى العشاء والصبح بوضوء 40 سنة إمام أبو حنيفة رحمة الله عليه 40 বছর এক উযু দিয়ে এশা এবং ফজরের নামাজ আদায় করেছেন ইমাম ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি তার ইতিহাসের বিখ্যাত কিতাব আল বিদায়া ওয়ান নিহায়াতে লিখেন মাকাসা 40 সানাতান ইউসাল্লি সুবহা বিউযুই আল-ইশাই 40 বছর ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি এশার উযু দিয়ে ফজরের নামাজ পড়েছেন ইমাম মিজি রহমতুল্লাহ আলহি তাহজিবুল কামাল লিখেন সাল্লা আবু হানিফাতা ফিমা হুফিজ আলাইহি সালাত আল ফজরি বিউযুই আল ইশাই 40 সানাতান ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি 40 বছর এশার উযু দিয়ে ফজরের নামাজ পড়েছেন ইমাম আবু আব্দুল্লাহ আল মাকদিসি রহমতুল্লাহ আলাইহি চার ইমামকে নিয়ে লেখা কিতাব মানাকিবুল আইম্মাতিল আরবাতি লিখেন সাল্লা আবু হানিফাতা ফিমা হুফিজ আলাইহি সালাত আল ফজরি বিউযুই আল ইশাই 40 সানাতান ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি 40 বছর এশার উযু দিয়ে ফজরের নামাজ পড়েছেন আপনি তাকে ভালোবাসেন কিভাবে এশার উযু দিয়ে ফজরের নামাজ পড়ছে 40 বছর শয়তান আশা করি আপনারা বুঝতে পেরেছেন ইমাম হোসেন রাহুল এবং রফিকুল ইসলাম এরা কত বড় মূর্খ এরা আমাদের মুখ থেকে এই কথাগুলো শুনে মনে করেছে এগুলো আমরা বানিয়েছি এজন্য একজন বলছে শয়তান আরেকজন বলছে এরা কি মানুষ না পায়জামা নাউজুবিল্লাহ মিন যালিক অথচ ইমাম জাহাবি ইমাম মিজ্জি ইমাম ইবনে কাসীরের মতো এত বড় বড় ইসলামিক ইতিহাস বিশেষজ্ঞরা তাদের কিতাবে এই কথাগুলো লিখে রেখেছেন অথচ এই জাহেলরা এটা জানেই না এরা মনে করেছে এগুলো আমরা বানিয়েছি নাউজুবিল্লাহ মিন যালিক আল্লাহ এদেরকে হেদায়েত দান করুন এবং তাহকিক করে কথা বলার তৌফিক দান করুন আমিন এবার আসুন আমরা দ্বিতীয় বিষয়টিতে যাই অর্থাৎ সালাফদের আর কেউ কি এমন আমল করেছেন যাওয়ার আগে আমরা ইমাম হোসেন এবং রফিকুল ইসলামের দাবিটা শুনে আসি আচ্ছা তাবেঈনে কেরাম যারা তাহলে কেউ করেন নাই তাহলে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কোন দুঃখে পড়তে যাবেন এটা হয়ে থাকে কোনোদিন
রাসূলের সময় ঘটনা, কোন সাহাবীর সময় ঘটনা, পৃথিবীর কোন বিদ্বানের ক্ষেত্রে এরকম কোন কথা ঘটনা আসে না। আশা করি আপনারা শুনেছেন, ইমাম হোসেনের দাবি হলো তাবেঈরা কেউ এমন আমল করেনি, এবং রফিকুল ইসলামের দাবি ইসলামের অন্য কোনো বিদ্বানের ক্ষেত্রে এমন ঘটনা পাওয়া যায় না। এবার আসুন আমরা দেখি ইসলামিক ইতিহাস কি বলে। যেমন দেখুন, বিখ্যাত একজন তাবেঈ ইমাম সাইয়্যিদ ইবনুল মুসাইয়্যিব রাহমাতুল্লাহি আলাইহি, যিনি বহু সাহাবীর সাথে সাক্ষাৎ করেছেন, ইমাম ইবনে খাল্লিকান ওয়াফায়াতুল আয়ান কিতাবে তার আমল সম্পর্কে লিখেন, ইন্নাহু সাল্লা সুবহা বিওযু ইল আইশাই 50 সানাতান, তিনি এশার ওযু দিয়ে ফজরের নামাজ 50 বছর পড়েছেন। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি 40 বছর এশার ওযু দিয়ে ফজরের নামাজ পড়েছেন। এটা শুনেই ইমাম হোসেন, রাহুল, রফিকুল ইসলামের মতো বাজারি বক্তাদের মাথা খারাপ হয়ে গেছে। অথচ এরা জানেই না ইমাম সাইয়্যিদ ইবনুল মুসাইয়্যিব রাহমাতুল্লাহি আলাইহি 50 বছর এশার ওযু দিয়ে ফজরের নামাজ পড়েছেন। সুবহানাল্লাহ। আরেকজন বিখ্যাত তাবেঈ ওয়াহাব ইবনে মুনাব্বিহ, যিনি হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ এমন আরো অনেক সাহাবীদের থেকে হাদিস শুনেছেন, ইমাম যাহাবী রাহমাতুল্লাহি আলাইহি সিয়ারু আলামিন নুবালাতে তার জীবনীতে উল্লেখ করেন, সাহিবতু আম্মি ওয়াহবান আশহুরান, আমি কয়েক মাস আমার চাচা ওয়াহাবের সান্নিধ্যে ছিলাম, ইউসাল্লিল গাদাতা বিওযুইল আইশাই, তিনি এশার উযু দিয়ে ফজরের নামাজ পড়তেন। ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি আত-তাকমিল ফিল জারহ ওয়া আত-তাদিল কিতাবে ইমাম ওয়াহব ইবনে মুনাব্বিহ সম্পর্কে লিখেন, ওয়া আন্নাহু মাকাসা 20 সানাতান ইউসাল্লি সুবহা বিওযুইল আইশাই, তিনি 20 বছর এশার উযু দিয়ে ফজরের নামাজ পড়েছেন। মুসান্নাফ আব্দুর রাজ্জাকে ওয়াহাব ইবনে মুনাব্বিহ রাহমাতুল্লাহি আলাইহি সম্পর্কে আরো মারাত্মক একটা কথা আছে, যেটা শুনলে মনে হয় ইমাম হোসেন, রাহুল, রফিকুল ইসলামের মতো বাজারি বক্তাদের মাথা ঘুরে যেতে পারে। যেমন দেখুন, ইমাম আব্দুর রাজ্জাক রাহমাতুল্লাহি আলাইহি বর্ণনা করেন, ওয়াসামি'তু ওয়াহবান ইয়াকুল, আমি ওয়াহাব ইবনে মুনাব্বিহকে বলতে শুনেছি, ইন্নী লা উসাল্লি যুহরা বিওযুইল আইশাই, ইমাম ওয়াহাব ইবনে মুনাব্বিহ রাহমাতুল্লাহি আলাইহি বলছেন, আমি তো এশার উযু দিয়ে যুহরের নামাজও পড়ি। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি এশার উযু দিয়ে ফজর পড়েছেন। এটা শুনেই ইমাম হোসেন, রাহুল, রফিকুল ইসলামের মতো বাজারি বক্তারা শয়তান, এরাকে মানুষ না পায়জামা বলা শুরু করে দিয়েছে। অথচ বিখ্যাত তাবেঈ ইমাম ওয়াহাব ইবনে মুনাব্বিহ রাহমাতুল্লাহি আলাইহি এশার উযু দিয়ে যুহরের নামাজও পড়তেন। সুবহানাল্লাহ। আরেকজন ব্যক্তি হলেন ইমাম হুসাইন রাহমাতুল্লাহি আলাইহি, যার সনদে হাদিস ইমাম বুখারী, মুসলিম সহ 6 কিতাবে আছে, এবং তিনি বহু বড় বড় হাফেজে হাদিসদের উস্তাদ ছিলেন। ইমাম যাহাবী রাহমাতুল্লাহি আলাইহি সিয়ারু আলাম ইবনে নুবালাতে তার জীবনীতে লিখেন, মাকাসা হুসাইমুন ইউসাল্লিল ফাজরা বিওযুইল আইশাই ক্বাবলা আন ইয়ামুতা 20 সানাতান, ইমাম হুসাইন রাহমাতুল্লাহি আলাইহি তার মৃত্যুর পূর্বে 20 বছর তিনি এশার উযু দিয়ে ফজরের নামাজ পড়েছেন। আরেকজন ব্যক্তি হলেন ইমাম ইবনু আব্দুস রাহমাতুল্লাহি আলাইহি, ইমাম যাহাবী রাহমাতুল্লাহি আলাইহি সিয়ারু আলাম ইবনে নুবালাতে তার জীবনীতে উল্লেখ করেন, আন-নাবনা আব্দুস আকামা 14 সানাতান ইউসাল্লি সুবহা বিওযুইল আইশাই, ইমাম ইবনু আব্দুস তিনি 14 বছর এশার উযু দিয়ে ফজরের নামাজ পড়েছেন। আরেকজন ব্যক্তি হলেন ইমাম ইবনে জিয়াদ রাহমাতুল্লাহি আলাইহি, যার সম্পর্কে ইমাম দারাকুতনি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, তার থেকে বড় হাফেজে হাদিস আমি দেখিনি। শাজারাতুজ যাহাব কিতাবে ইমাম ইবনে জিয়াদ রাহমাতুল্লাহি আলাইহি সম্পর্কে আছে, আকামা 40 সানাতান লা ইয়ানামুল লাইলা ওয়া ইউসাল্লি সুবহা বিওযুইল আইশাই, তিনি 40 বছর রাতে ঘুমাননি এবং এশার উযু দিয়ে ফজরের নামাজ পড়েছেন। এবার আসুন আমরা দুই বাজারি বক্তা ইমাম হোসেন এবং রফিকুল ইসলামের দাবিটা আবার একটু শুনে আসি। আচ্ছা, তাবেঈনে কেরাম যারা তাদের কেউ পড়েন নাই, তাহলে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি কোন দুঃখে পড়তে যাবেন? এটা হয়ে থাকে কোনদিন? রাসূলের সময় ঘটনা না, কোনো সাহাবীর সময় ঘটনা, পৃথিবীর কোনো বিদ্বানের ক্ষেত্রে এরকম কোনো কথা ঘটনা আসে না। চিন্তা করতে পারেন, একজন ব্যক্তি কত বড় মূর্খ হলে এই দাবি করতে পারে, কোনো তাবেঈ থেকে পাওয়া যায় না, আরেকজন বলে অন্য কোনো বিদ্বান থেকে পাওয়া যায় না। নাউজুবিল্লাহ, আমি মাত্র 5 থেকে দেখালাম, অথচ ইচ্ছা করলে দলিলের লাইন লাগিয়ে দেওয়া যাবে ইনশাআল্লাহ। আফসোস লাগে যখন দেখি আমার কিছু সাধারণ ভাইরা এদের মতো বাজারি বক্তাদের শেখ বানিয়ে রেখেছে, এরা যা বলে অন্ধের মতো তাই বিশ্বাস করে। নাউজুবিল্লাহ। আসলে হেদায়াত সম্পূর্ণ আল্লাহর কাছে। এখন আমার সম্মানিত কোনো ভাই প্রশ্ন করতে পারেন, তাদের সংখ্যা কি এই 5 না আরো আছে? জবাবে বলবো, না ভাই, তাদের সংখ্যা বহুত। যেমন দেখুন, ইমাম গাজ্জালি রাহমাতুল্লাহি আলাইহি ইহইয়া ও উলুমিদ্দিন কিতাবে লিখেন, وقد كان ذلك طريق جماعه من السلف كانوا يصلون الصبح بوضوء العشاء سلفদের একটা জামাতের পদ্ধতি ছিল এমন, তারা এশার উযু দিয়ে ফজরের নামাজ পড়তেন। حكى ابو طاهر المكي ان ذلك حكي على سبيل التواتر والاشتهار عن 40 من التابعين امام ابو طاهر المكي তো বর্ণনা করেন, এশার উযু দিয়ে ফজর পড়াটা 40 জন তাবেঈ থেকে তাওয়াতুর ভাবে পাওয়া যায়। وكان فيهم من واظب عليه 40 سنه
তাবেঈনদের মধ্যে এমন ব্যক্তিও ছিলেন যারা 40 বছর অব্যাহতভাবে এই আমল করেছেন। এরপর দেখুন তিনি দলিল হিসাবে তাদের মধ্য থেকে বেশ কয়েকজন ব্যক্তির নাম উল্লেখ করেছেন। ইমাম গাজালি রহমতুল্লাহ আলহি বলছেন, এশার উজু দিয়ে ফজর পড়া 40 জন তাবেঈ থেকে পাওয়া যায়। এরপর তিনি বেশ কয়েকজনের নাম উল্লেখ করেছেন। প্রক্ষান্তরে ইমাম হোসেন বলছেন, অন্য কোন তাবেঈ থেকে পাওয়া যায় না, নাউজুবিল্লাহ। এই জন্যই আমি বলি, নামদারি আহলে হাদিস ভাইদের শেখ হতে হলে কোনো যোগ্যতা লাগে না, শুধু নাম্বারটা ঠিক মতো বলতে পারলেই হয়। এবং দেখুন এশার অজু দিয়ে ফজরের নামাজ পড়ার সংখ্যা কেমন, এই বিষয়ে ইমাম শাতিবী রাহমাতুল্লাহি আলাইহি আল মুওয়াফাকাত কিতাবে লিখেন, ওয়াকাম মিন রাজুলিন মিনহুম সাল্লা সুবহা বিউযু ইলা ইশাই কাদা কাদা সানাতান। সালাফদের মাঝে এমন বহু ব্যক্তি ছিলেন যারা এত এত বছর এশার উজু দিয়ে ফজরের নামাজ আদায় করেছেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন শেখ ইমাম হোসেন এবং রফিকুল ইসলাম যে দাবি করেছেন, অর্থাৎ কোনো তাবেঈ বা অন্য কোনো বিদ্বান থেকে এশার উজু দিয়ে ফজরের নামাজ পড়ার বর্ণনা পাওয়া যায় না, এটা হলো তাদের মূর্খতা এবং অজ্ঞতা। এই জন্যই আমি এদেরকে বলি এরা হলো বাজারি বক্তা, অর্থাৎ তাহকিক ছাড়া কথা বলে এবং মুখে যা আসে তাই বলে। আল্লাহ আমাদেরকে এমন মূর্খদের থেকে দিন নিয়ে গোমরাহ হওয়া থেকে হেফাজত করুন, আমিন। এবার আসলে আমরা তৃতীয় বিষয়টিতে যাই, অর্থাৎ এমন আমল করা কি সুন্নত বিরোধী। দলিলে যাওয়ার আগে আসুন আমরা শেখ ইমাম হোসেন এবং রফিকুল ইসলামের দাবিটা শুনে আসি। আচ্ছা, যদি আপনি রহমাতুল্লাহ আলাইহি করেন তাহলে তিনি কয়টা অপরাধ করেছেন দেখেন। 1 নম্বর অপরাধ করেছেন, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের খেলাফ কাজ করছেন। এটা সরাসরি কোরআন বিরোধী কথা, হাদিস বিরোধী কথা। এরকম একটি কথা আপনি ইমাম আবু হানিফার নামে চালিয়ে দিলেন কেন? এই ইমাম আবু হানিফাকে ভালোবাসেন আপনি, শয়তানি করতেছেন আপনি। আশা করি আপনারা শুনেছেন তাদের উভয়ের দাবি হলো এই কাজটা হলো কোরআন ও হাদিস বিরোধী। এবার আসুন আমরা দেখি ইসলামের স্বীকৃত ইমামরা কি বলেন। যেমন দেখুন ইমাম শাতিবী রাহমাতুল্লাহ আলাইহি আল মুওয়াফাকাত কিতাবে এই বিষয় লিখেন, ইলা সাইরি মা যুকিরা মিনাল আউয়ালিন মিনাল আমালিশ শাক্কা, পূর্ববর্তী বিভিন্ন ইমামদের থেকে যে সকল কষ্টকর আমল উল্লেখ করা হয়েছে, আল্লাতী লা ইউতিকুহা ইল্লাল আফরাদ, খুব কম ব্যক্তিরাই এমন কষ্টকর আমল করতে পারেন। হাইয়াআহুমুল্লাহু লাহা ওয়া হাইয়াআহা লাহুম ওয়া হাব্বাবাহা ইলাইহিম, আল্লাহ তাআলাই তাদেরকে এমন কষ্টকর আমলের জন্য তৈরি করেছেন এবং এই কষ্টকর আমলকেও আল্লাহ তাদের জন্যই তৈরি করেছেন এবং আল্লাহ তাআলাই এই কষ্টকর আমলকে তাদের নিকট প্রিয় করেছেন। এরপর দেখুন তিনি লিখছেন, ওয়ালাম ইয়াকুনু বিযালিকা মুখালিফিনা লিসুন্নাহ, তারা এই কষ্টকর আমল করে সুন্নত বিরোধী কিছু করেননি, বালকানু মাদুদিন ফিস সাবিকিন, বরং এই কষ্টকর আমল করার পরেও তারা পূর্ববর্তী ইমামদের মাঝে গণ্য হবে। এবার আসুন আমরা দুই বাজারি বক্তা ইমাম হোসেন এবং রফিকুল ইসলামের দাবিটা আবার একটু শুনে আসি। আচ্ছা, যদি আপনি রহমাতুল্লাহ করেন তাহলে তিনি কয়টা অপরাধ করেছেন দেখেন। 1 নম্বর অপরাধ করেছেন, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের খেলাফ কাজ করছেন। এটা সরাসরি কোরআন বিরোধী কথা, হাদিস বিরোধী কথা। এরকম একটি কথা আপনি ইমাম আবু হানিফার নামে চালিয়ে দিলেন কেন? এই ইমাম আবু হানিফাকে ভালোবাসেন আপনি, শয়তানি করতেছেন আপনি। ইমাম শাতিবী রহমতুল্লাহ আলহের মতো এত বড় ব্যক্তি বলছেন তারা এমন কষ্টকর আমল করে সুন্নত বিরোধী কিছু করেননি, বরং আল্লাহ তাআলাই এমন কষ্টকর আমলকে তাদের নিকট সহজ করে দিয়েছেন এবং তাদের কাছে প্রিয় করে দিয়েছেন, সুবহানাল্লাহ। প্রক্ষান্তরে আমাদের দেশের ইমাম হোসেন রফিকুল ইসলামের মতো বাজারি বক্তারা বলে দিলেন এটা কোরআন ও হাদিস বিরোধী কাজ, নাউজুবিল্লাহ। বিনয়ের সাথে আমি ইমাম হোসেন এবং রফিকুল ইসলামকে বলবো, যদি আরবি পারেন তাহলে আল মুওয়াফাকাত থেকে মাকাসিদুত তাকলিফ অধ্যায়টা পড়ুন। আশা করি তখন আপনারাই বুঝতে পারবেন আপনারা এখনো কত মূর্খ আছেন। যদিও আজকে আমার বিষয়বস্তু কোরআন খতম না, তবু একটা উদাহরণ উল্লেখ করছি বিষয়টা আরো স্পষ্টভাবে বুঝানোর জন্য। যেমন দেখুন আমি মুসান্নাফ ইবনে আবি শাইবা থেকে একটা হাদিস উল্লেখ করছি, আন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু ক্বারা আল কোরআন ফি রাকআতিন ফি লাইলাতিন, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত্রিবেলা 1 রাকাতেই কোরআন পড়ে ফেলতেন। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এমন বর্ণনা সাব্যস্তের বিষয়ে ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি লিখেন, ওয়া কিরাআতুল কোরআন ফি রাকআতিন হুয়া সাবিতুন আন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, 1 রাকাতের মধ্যে কোরআন পড়ে ফেলা এটা হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে সুসাব্যস্ত। এমনকি আহলে হাদিসদের প্রিয় ব্যক্তি শেখ আলবানী রাহমাতুল্লাহ আলাইহিও লিখেন, বি ইসনাদিন সহীহিন আন সাইব ইবনে ইয়াজিদ আন উসমান আকরা আল কোরআন লাইলাতান ফি রাকআতিন, সাইব ইবনে ইয়াজিদ থেকে সহি সনদে আছে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত্রিবেলা 1 রাকাতে কোরআন পড়ে ফেলতেন। এখন আমার আহলে হাদিস ভাইরা হিসাব শুরু করে দিবেন, কোরআনের পৃষ্ঠা হলো এতগুলো, রাত হলো এত ঘন্টার। এরপর যখন অঙ্ক মিলবে না তখন কেউ বলবেন গাঁজাখুরি কথা, আব্দুর রাজ্জাকের মতো বাজারি বক্তারা বলবে কোরআন খতম করে বিদআত ও হারাম এবং হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিদআতি বা সুন্নত বিরোধী বানিয়ে ফেলবে।
আবার কেউ বলবে তিন দিনের আগে কোরআন খতম করতে নিষেধ করা হয়েছে, সুতরাং হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সুন্নত বিরোধী কাজ করেছেন। রাহুলের মতো বাংলা চটি মুকাল্লিদ গুলো বলবে এরা কি মানুষ না পায়জামা। রফিকুল ইসলামের মতো বাজারি বক্তারা বলবে শয়তান কোথাকার। ইমাম হোসেনের মতো জাল আহলে হাদিসরা বলবে তিনি নিজের শরীরের ক্ষতি করেছেন, তিনি হাদিস বিরোধী কাজ করেছেন ইত্যাদি। এই বিষয়ের জবাবটা আমি পূর্ববর্তী বিভিন্ন ইমামদের থেকে দিয়ে আলোচনা দীর্ঘ করব না, আমি এর জবাবটা আমার আহলে হাদিস ভাইদের প্রিয় একজন ব্যক্তি থেকে দিচ্ছি। যেমন দেখুন, শেখ সালেহ আল মুনাজ্জিদ সাহেব এই প্রশ্নের জবাব দিতে গিয়ে লিখেন, ওয়ামিসলু হাদা মাহমুলুন আলা আন্না আল্লাহ তাআলা ক্বাদ বারাকা লাহু ফি যালিকাল ওয়াক্ত হাত্তা তাসান্না লাহু আন ইয়াকরা ফীহি বিল কুরআন কুল্লিহ। এই সমস্ত বর্ণনাগুলোর অর্থ হলো আল্লাহ তাআলা তার ওই সময়ে বরকত দান করেছেন, ফলে এই সময়ের মধ্যে পুরো কোরআন পড়ে ফেলা তার পক্ষে সম্ভব হয়েছে। অর্থাৎ আল্লাহ তাআলা তাদের সময় এত বরকত দিয়েছেন যার কারণে এত অল্প সময়ে তাদের পক্ষে এত বেশি আমল করা সম্ভব হয়েছে। এটাই আমার নামধারি আহলে হাদিসদের অঙ্কে ধরছে না, আর তাদের অঙ্কে এটা ধরাও অসম্ভব। এমনকি দেখুন, ইমাম নববী রাহমাতুল্লাহি আলাইহি যার হাদিসের কিতাব রিয়াদুস সালেহীন আমার আহলে হাদিস ভাইরাও পড়েন, সেই ইমাম নববী রাহমাতুল্লাহি আলাইহি তো তার হাদিসের আরেকটি কিতাব আল আজগারে আরো আজীব কথা লিখে রেখেছেন। যেমন দেখুন, তিনি লিখেন, কানা ইয়াখতিমুল কুরআনা মা বাইনা যুহরি ওয়াল আসরি, যুহর এবং আসরের মাঝেই কুরআন খতম করে ফেলতেন। ওয়াখতিমুহু আইদান ফীমা বাইনাল মাগরিবি ওয়াল ইশাই, মাগরিব এবং এশার মাঝেই কোরআন খতম করে ফেলতেন। চিন্তা করতে পারেন আল্লাহ তাআলা সময়ের মাঝে কি পরিমাণ বরকত দান করলে জোহর থেকে আসরের মধ্যে এক খতম, আবার আসর থেকে মাগরিবের মধ্যে আরেক খতম পড়া সম্ভব হয়। সুবহানাল্লাহ। এখানে একটা মজার বিষয় হলো, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি এশার উজুদিয়ে ফজর পড়েছেন। আমাদের থেকে এটা শুনেই ইমাম হোসেন, রাহুল, রফিকুল ইসলামের মতো বাজারি বক্তারা শয়তান, এরাকে মানুষ না পায়জামা বলা শুরু করে দিয়েছে। কিন্তু আমরা যদি বলতাম জোহর থেকে আসরের মধ্যে এক খতম, তাহলে এই বাজারি বক্তাগুলো কি বলতো একটু চিন্তা করতে পারেন। সর্বশেষ আমি এই বিষয়ে ইকামাতুল হুজ্জা কিতাব থেকে আব্দুল হাই লাকনবী রাহমাতুল্লাহি আলাইহির একটি মূল্যবান কথা নকল করছি। তিনি বলেন, উকুউ মিছলি হাযা ওয়া ইন ইস্তুবাইদা মিনাল আওয়ামি, এই সমস্ত ঘটনাগুলো ঘটা যদিও এগুলো সাধারণ মানুষদের কাছে অসম্ভব মনে হয়, লাকিন লা ইস্তাবাদু যালিকা মিন আহলিল্লাহ তাআলা, কিন্তু আহলুল্লাহ যারা তাদের কাছে এগুলো অসম্ভব না। فإنهم أعطوا من ربهم قوة ملكية, কেননা তাদেরকে তাদের প্রতিপালকের পক্ষ থেকে এক রাজকীয় শক্তি দান করা হয়েছিল। وصلوا بها الى هذه الصفات, তারা ওই শক্তির মাধ্যমে এই সমস্ত গুণ পর্যন্ত পৌঁছেছেন বা এই সমস্ত গুণ অর্জন করেছেন। لا ينكره الا من ينكر صدور الكرامات وخوارق العادات, এই সমস্ত বিষয়গুলোকে ওই ব্যক্তি অস্বীকার করবে যে কারামাতকে অস্বীকার করে এবং অলৌকিক জিনিসকে অস্বীকার করে। এবার আমি আমার আহলে হাদিসের নামদারি শেখদের বলবো, এক রাকাতে কোরআন খতম করা বা এশার উজুদিয়ে ফজরের নামাজ পড়া এই বিষয়গুলোর সাথে আকিদার কোনো সম্পর্ক নেই। সাহাবাই কারাম এবং তাবেঈনদের থেকে এমন ঘটনা অনেক অনেক আছে। সুতরাং এই সমস্ত আমলকে আকিদা বিরোধী বা কোরআন হাদিস বিরোধী বলা থেকে বিরত থাকুন, কারণ তখন সর্বপ্রথম সাহাবারাই সুন্নত বিরোধী সাব্যস্ত হবে, নাউজুবিল্লাহি মিন যালিক। আপনাদের আকলে যদি বিষয়গুলো না ধরে তাহলে আপনারা এইভাবে বলতে পারেন, আমাদের কাছে এটা অসম্ভব মনে হয়, কিন্তু ইসলামের স্বীকৃত অনেক ইমামরা ইতিহাসের বিভিন্ন কিতাবে ঘটনাগুলো উল্লেখ করেছেন। কেউ সালাফদের থেকে এমন আমলের কথা উল্লেখ করলে তাকে শয়তান অথবা সে কি মানুষ না পায়জামা বা এগুলো গাঁজাখুরি কথা অথবা এগুলো সুন্নত বিরোধী এ সমস্ত কথা বলা থেকে বিরত থাকুন, কারণ যাদের ইতিহাসের কিতাব পড়ার অভ্যাস আছে তারা আপনাদের এই সমস্ত কথা শুনে হাসবে এবং আপনাদের কথাই প্রমাণ করবে আপনারা মূর্খ এবং অজ্ঞ এবং আপনারা বাজারি বক্তাদের মতো তাহকিক ছাড়া কথা বলে। দোয়া করি আল্লাহ আমার নামদারি আহলে হাদিসের শেখ এবং সাধারণ ভাইদের হেদায়েত দান করুন, আমিন। আল্লাহ আমাদের সবাইকে নামদারি আহলে হাদিস নামক এই ফেতনা থেকে নিজে সতর্ক থাকার এবং অন্যকে সতর্ক করার তৌফিক দান করুন, আমিন। আশা করছি আলোচনাটি শেয়ার করবেন যেন আমাদের অন্য ভাইরাও নামদারি আহলে হাদিসের ফেতনা থেকে সতর্ক হতে পারে। আল্লাহ তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।